আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাবি জাবি রাবি চবি সহ গুচ্ছদীপিত 24টি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বিভোর, তোমাদের এই মুহূর্তে কি করণীয়? তোমাদের এই মুহূর্তে সবার আগে প্রয়োজন নিয়মিত পড়াশোনা, এর কোনো বিকল্প নাই, ঠিক আছে? সো মোটামুটিভাবে আমরা জেনেই গেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ডিসেম্বরের দিকে শুরু হতে পারে, যদিও বা এটি চূড়ান্ত নয়, তবে আমরা ধরতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মাস তোমাদের মোটামুটিভাবে 50-60% বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। সো এদিকে টার্গেট রেখে আমরা সাজিয়েছি ঢাবি জাবি রাবি চবি এবং গুচ্ছ অধিভূত 24টি বিশ্ববিদ্যালয়কে টার্গেট রেখে অপ্রতিরোধ্য 2-4 ডেইলি এক্সাম ব্যাচ। আমাদের ডেইলি এক্সাম ব্যাচে মাত্র একবার পে করে তুমি তোমার ঘরে বসে বিজ্ঞান মানবিক বাণিজ্য যে বিভাগে শিক্ষার্থী হও না কেন, আলাদা আলাদা রুটিন অনুযায়ী ঘরে বসেই পরীক্ষা দিতে পারবা। এখন কথা, অনেকেই বলতে পারো যে আমাদের একটা মাত্র কোর্সে এতগুলা বিশ্ববিদ্যালয় কিভাবে ফিল আপ হয়ে যাবে, বলে নেই, শুনে নাও। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা বেসিক সিলেবাস বা সুন্দর সিলেবাস এন্ড সেই অনুযায়ী পড়াশোনা। এন্ড আমরা প্রথমত সেটাই সাজিয়েছি। এন্ড আমরা সবসময় টেক্সট বুক বা বোর্ড বইকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, কেননা অ্যাডমিশনে যত সকল কোশ্চেন করা হবে সব টেক্সট বুক থেকেই করা হবে। এন্ড বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা তোমাদের কোশ্চেনগুলো করবে তারা অবশ্যই অবশ্যই টেক্সট বুকের হাইলাইট অংশ বা কোনগুলো আসতে পারে না আসতে পারে বা কোনগুলো কোশ্চেন ভালো লাগে তাদের কাছে সেই কোশ্চেনগুলাই করবে। এন্ড আমরা যেহেতু বিগত 3 বছর ধরে বাংলাদেশের ডেইলি এক্সাম নিয়ে আসছি, সো আমরা জানি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন কতটা কম্পিটিটিভ হয় বা কতটা জটিল হতে পারে। এখন বলি, শোনো, আমরা বিজ্ঞানের জন্য আমাদের রুটিনটি সাজিয়েছি আপাতত ঢাবি জাবি রাবি চবি এবং গুচ্ছকে টার্গেট করে। এখন কথা, আমরা আপাতত যেহেতু ডিসেম্বর পর্যন্ত জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, সো আমাদের গুচ্ছ অধিভূত 24টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সীমা হতে আরও দেরি আছে। এই জন্য আমরা প্রথমত ডিসেম্বর অ্যান্ড নভেম্বর অ্যান্ড জানুয়ারি এই অনুযায়ী আমাদের রুটিনটা আপাতত সেট আপ করেছি। অ্যান্ড এই অনুযায়ী শেষ হলে আমরা অবশ্যই অবশ্যই যখন বাকি বিশ্ববিদ্যালয়গুলো জাবি রাবি চবির পরীক্ষা হবে তখন আমরা আবার নতুন রুটিন আপলোড করে দিব। অ্যান্ড এটার জন্য তোমাকে আর এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। অ্যান্ড আমাদের নতুন রুটিন অনুযায়ী ডেইলি এক্সামের পরীক্ষা শুরু হবে 1 নভেম্বর থেকে। সো তোমরা যারা এখনো আমাদের কোর্সটিতে এনরোল করনি দ্রুত এনরোল করে ফেলবা। অ্যান্ড বিজ্ঞানের জন্য 50% সাড়ে 765 টাকা এবং মানবিক এবং বাণিজ্যের জন্য 50% সাড়ে 600 টাকায় একদম A to Z বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হয়ে যাবে। অ্যান্ড আবারও বলে নিচ্ছি গুরুত্বপূর্ণ 3টি কথা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত সেই টপিকসটাকে খুব সুন্দরভাবে দেখতে হবে যে ওই টপিকসটার আমার আর কোনো ঘাটতি আছে কি না, অ্যান্ড ওই টপিক্সের উপর পরীক্ষা। অ্যান্ড আমাদের এক্সাম ব্যাচটাতে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো নিয়েই সব কিছু হবে। অ্যান্ড যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অদম্য পরিশ্রম করতে পারবা, তোমাদের জন্য একটাই সাজেশন থাকবে, তোমরা রুটিন অনুযায়ী পড়াশোনা করো। অ্যান্ড আমাদের অপ্রতিরোধ্য 2-4 ডেইলি এক্সাম কোর্সটিতে এনরোল করে ফেলো। সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা।